হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আজকে তিনটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো ফার্স্টে লাউ রান্না করতেছি। তো লাউটা প্রথমে কাটটা জলে ধুইয়া তারপরে কুচি কুচি করে কাটটা নিতেছি, কোরমুইতেছি লাউ চিংড়ি। তো চলো লাউটাও কাটার শেষ আমার এদিকে, আর এদিকে ছোট্ট ছোট্ট একদম চিংড়ি মাছগুলি আমি বাছা নিতেছি, তারপরে ধুইয়া পরিষ্কার করে নেবো। আর এদিকে কড়াইতে তেল বয়াই দিছি, তো তেলটা গরম হয়ে গেছে, তেলে দিছি তেজপাতা আর আস্ত জিরে ফোড়ন, তো দিয়ে দিছি লাউ, তো এবার লবণ আর হলুদ দিয়ে দিতেছি পরিমাণ মতো, আর সঙ্গে লাউয়ের সঙ্গে কাঁচা লঙ্কাও দিছি। তো এবার লাউগুলিকে নাড়াচাড়া কইরা একটু ঢাকা দিয়া দিয়া রান্না করতেছি, আর এখন দিয়ে দিতেছি আবার চার পাঁচটা কাঁচা লঙ্কা, প্রথমে দুই তিনটা দিছিলাম তো এখন আবার দিয়ে দিতেছি। তো চলো এবার চিংড়ি মাছগুলি আরেকটা কড়াইতে চিংড়ি মাছগুলি ভাজি করে নিতেছি লবণ একটু দিয়া, আর এদিকে আমার লাউটাও হইতেছে আরেকটা চুলাতে। তো চলো এবার চিংড়ি মাছগুলি বাটিতে উঠাই নিতেছি, আর এদিকে লেখো লাউটা মোটামুটি হয়ে গেছে গা, তো এবার দিয়ে দিছি চিংড়ি মাছ আর ধনে পাতা কুচি। তো চলো দেখতে দেখতে আমার লাউ ঘন্টটা রেডি, লাউ চিংড়ি আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে। আর ধনে পাতাগুলি গাছের, আমার দোতলা ছাদের উপরে ধনে পাতা গাছ লাগাইছিলাম, তো এখান থেকে আইন না তো দিছি। তো চলো আমার দেখতে দেখতে প্রথম রেসিপিটা শেষ, লাউ চিংড়ি, এবার দ্বিতীয় রেসিপি। আর কোন মুহূর্তে এখন আমি এই যে কাঁচা সিমের বিচি দিয়ে ডিম দিয়ে রান্না করবো, তো একদম নতুন ধরনের রেসিপি। তো চলো ফার্স্টে আমি ডিমগুলি সিদ্ধ দিয়ে দিতেছি, আর এখন আমি সিমের বুচিগুলি জলে দিয়া তারপরে চোকলাগুলি চুলাই চুলাই নিতেছি। তো চলো অনেকক্ষণ লাগবো চুলাইতে, তো আমি চুলাই নিয়ে তারপরে আবার আইতেছি। আর এদিকে দেখো আমার ডিমগুলিও সিদ্ধ হয়ে গেছে গে, আর এখন আমি কড়াইয়ের থেকেও নামাই নিতেছি। আর এবার ওই জলটাতে আমি আলু আর সিমের বিচিগুলি দিয়ে দিতেছি সিদ্ধ হইবার লিগা, আর এদিকে আমি ডিমটি চুলাই নিতেছি। দেখো ডিমগুলি একটা ভাঙা পড়ছে, তো চলো ডিমগুলি চুলানো শেষ। তো এবার একটু একটু চামচ দিয়ে কাটা দিতেছি মশলাটা ভিতরে ঢুকার লিগে, আর এদিকে লবণ হলুদ দিয়ে ডিমটা মাখা নিতেছি। এদিকে আমার আলু সিমের বিচিগুলি সিদ্ধ হয়ে গেছে গা, ফার্স্টে আমি সিমের বিচিগুলি আলাদা করে নিতেছি, আর তারপরে আবার আলাদা করে নিতেছি আলুগুলি। তো চলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে গা, এবার ডিমগুলি ভাজা করে নিতেছি। ডিম সিমের বিচিতে তো আমরা মাছ দিয়া খাই, শুটকি দিয়া খায়, কিন্তু আজকে আমি ডিম দিয়ে রান্না করতেছি। তো চলো ফার্স্টে তেলের ভিতরে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলি দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভাজি ভাজি করে নিতেছি, আর এদিকে মশলার ভিতরে আমি জিরা ধনে আর শুকনা মরিচ কাঁচা লঙ্কা দিয়ে রেডি করে রাখছি। এদিকে দেখো আলুর ভিতরে সিমের বিচি দিয়ে ভাজি ভাজি করে নিছি, আর এবার দিয়ে দিছি মশলাটা। তো চলো এবার ধনে পাতাগুলি কাটটা নিই, তো নিয়ে ধুইয়া কুচি কুচি করে রাখবো। আর এদিকে দেখো আমার সব মশলাটা রেডি হয়ে গেছে, এবার দিয়ে দিছি এলাচি দারচিনি, আর এখন দিয়ে দিতেছি জল। তো চলো এবার দিয়ে দিতেছি ধনে পাতা, আর দিয়ে দিতেছি এখন আমি ডিম। তো চলো মোটামুটি দেখতে দেখতে আমার এই রেসিপিটা শেষ, সিমের বিচি আলু দিয়ে ডিমের ঝোল। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর খাইতেও খুব খুব স্বাদ হয়েছিল। তো চলো এবার তৃতীয় রেসিপি। আর ফার্স্টে আমি দিয়ে দিছি এবার কড়াইতে তেল, আবার মাছ মাছ রান্না করবো এবার বড় মাছ, তো লবণ হলুদ দিয়ে মাখা এবার তেলে ভাজি করে নিতেছি। তো এই রান্না করবো হইতেছে আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল। তো চলো মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে উঠাই নিতেছি, আর এদিকে আমি তেলের ভিতরে আবার জিরে আর তেজপাতা ফোড়ন দিছি দিয়ে আলুগুলি দিয়ে দিছি, তো দিয়ে লবণ হলুদ দিয়ে আলুগুলি একটু ভাজা ভাজা করে নিয়ে তো দিয়ে দিছি এবার পাকা টমেটো। তো চলো একটু ভাজা হোক, আর এদিকে আমি মশলাটার ভিতরে জিরে ধনে আর শুকনা মরিচ দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে রাখতেছি, আর এদিকে আমি আবার দিয়ে দিছি মশলাটা, তো একটু ভাজা ভাজা হোক, আর এদিকে আমি ধনে পাতাগুলিও কুচি কুচি করে কাটটা নিয়ে রেডি করে রাখতেছি। তো চলো এদিকে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে গা, তো এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। আর দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে, আর দিয়ে দিতেছি এবার আমি মাছ, আর দিয়ে দিতেছি আমি ধনে পাতা। তো চলো আমার দেখতে দেখতে তিন নাম্বার রেসিপিটাও রেডি, নামাই নিতেছি এখন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা। চলো টাটা।